আমরা এই ক্লাসে ভারতের মৃত্তিকা সম্পর্কে বিস্তারিত জানব ঠিক আছে তো শুরুতে চলো দেখে নেই যে ভারতের মৃত্তিকাকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি ঠিক আছে কীরকম দেখো যে ভারতের বিভিন্ন অঞ্চলে মৃত্তিকার উৎপত্তি বৈশিষ্ট্য উদ্ভিদের বিস্তার শিলাস্তরের গঠন ও জলবায়ুর তারতম্য অনুযায়ী ভারতের মৃত্তিকাকে ছয় ভাগে ভাগ করা যায় ঠিক আছে এবার এক এক করে দেখে নেই কী কী মৃত্তিকা আসে নাম্বার ওয়ান দেখো পলি মৃত্তিকা নাম্বার টু কৃষ্ণ মৃত্তিকা নাম্বার থ্রি লেটেরাইট মৃত্তিকা নাম্বার ফোর লোহিত মৃত্তিকা নাম্বার ফাইভ পার্বত্য ও অরণ্য মৃত্তিকা নাম্বার সিক্স কি বলতো মরু বা শুষ্ক অঞ্চলের মৃত্তিকা ওকে তো আমি আগের ক্লাসে কিন্তু প্রথম দুটি মৃত্তিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ঠিক আছে যে পলিমৃত্তিকা আর কৃষ্ণ মৃত্তিকা এই দুটি ঠিক আছে তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসে কি বলতো যে ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ করো এবং যে কোনো দু প্রকার মৃত্তিকার বিবরণ দাও ফাইভ মার্কসের প্রশ্ন হতে পারে ঠিক আছে আবার প্রত্যেকটা মৃত্তিকা কি বলতো আলাদা আলাদা করে থ্রি মার্কসের প্রশ্ন হতে পারে মানে প্রত্যেকটা মৃত্তিকার আলাদা করে বৈশিষ্ট্য আসতে পারে উৎপত্তি আসতে পারে এরকম আসতে পারে তাছাড়া শর্ট কোশ্চেন তো আছেই ওকে তো তোমরা যারা প্রথম ক্লাসটি দেখো তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে মানে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব লিঙ্কে গিয়ে আগের ক্লাসটি দেখে নেবে ঠিক আছে তো আজকে আমরা শুরু করছি কোথা থেকে তো ল্যাটেরাইট মৃত্তিকার থেকে ঠিক আছে দেখো তো তোমরা যেভাবে লিখবে উত্তর যেভাবে লিখতে হবে আমি ঠিক সেভাবে সাজিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে নোটটা তৈরি করে ফেলতে পারো ঠিক আছে যেমন দেখো লেটারাইট মৃত্তিকা আলাদা করে তিন নম্বরের প্রশ্ন আসতে পারে যে লেটারাইট মৃত্তিকার বৈশিষ্ট্য লিখো বা লেটারাইট মৃত্তিকার সংক্ষিপ্ত বিবরণ দাও ওকে তো শুরুতে তোমরা পয়েন্ট করবে অবস্থান ওকে অবস্থান মানে কি যে ভারতের কোথায় কোথায় দেখা যায় ঠিক আছে মনে রাখবে তোমরা অবস্থান কিন্তু কি বলতো বইয়ের লাইনগুলো মুখস্থ রেখে মনে রাখার চেষ্টা করবে না ঠিক আছে সব সবসময় অবস্থান তোমরা মানচিত্রে মনে রাখবে মানচিত্রটা দেখে মুখস্থ করবে তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এবং শুধু তাই না তাহলে কি বলো তো ম্যাপ পয়েন্ট দিকটাও সঙ্গে সঙ্গে হয়ে যাবে ঠিক আছে তাহলে চলো আমরা দেখে নিই অবস্থান তোমরা মানচিত্রে লক্ষ্য করো এই আছে কি দেখো এই আছে কি মেঘালয় রাজ্য ওকে মেঘালয় রাজ্যে কী আছে মেঘালয় মালুভূমি ওকে এই মেঘালয় মালুভূমিতে লেটেরাইট মৃত্তিকা দেখা যায় ওকে আবার দেখো এই ঝাড়খণ্ড উড়িষ্যা আর পশ্চিমবঙ্গের কিছুটা অংশ জুড়ে এই কি আসে বলতো এটা কি বলো তো ছোটো নাগপুর মালভূমি ওকে এই ছোটো নাগপুর মালভূমিতেও কী বলতো ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় ওকে আবার দেখো পশ্চিমঘাট পর্বত কোথায় আছে আমরা জানি তাই তো ম্যাপ পয়েন্টিং করেছো আগে তাই তো কোথায় আছে পশ্চিমঘাট পর্বত এই আছে দেখো যে এই আছে পশ্চিমঘাট পর্বত মনে করো ওকে এই পশ্চিমঘাট পর্বতের এটা কোন দিক পশ্চিম দিক ওকে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম হালে লেটেরাইট মৃত্তিকা দেখা যায় ওকে এছাড়া কি বলতো যে রাজমহল পাহাড় সাতপুরা পাহাড় ওকে এবং পূর্বহাট পাহাড়ে কিছুটা লেটারাইট মৃত্তিকা দেখা যায় এরপর পয়েন্ট করবে কি বলতো উৎপত্তি মানে লেটারাইট মৃত্তিকার উৎপত্তি কিভাবে হয় কীরকম দেখো তোমরা এই ছবিতে লক্ষ্য করো দেখো যে ভারতের জলবায়ু কি আমরা জানি যে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমি জলবায়ু তাই তো তো উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমি জলবায়ুতে কী হয় বৃষ্টিপাত বেশি তাই তো আর বৃষ্টিপাত বেশি হওয়ার জন্য কী হয় বলতো যে রাসায়নিক আবহবিকারও বেশি হয় আর এই জন্য কি হয় দেখো কীভাবে লেটারাইট মৃত্তিকার সৃষ্টি হয় কীরকম দেখো দেখো মৃত্তিকা স্তর মানেই মৃত্তিকা স্তরে এই উপাদানগুলো থাকার কথা কী কী দেখো সিলিকা ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম লোহ মানে অ্যালুমিনিয়াম লোহা সোডিয়াম এই উপাদানগুলো বিভিন্ন রূপে থাকার কথা তাই তো এর মধ্যে দেখো যে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম এগুলো কি দ্রাব্য তাই তো জলে দ্রবীভূত হয়ে যায় ওকে তো কী হয় বলো তো যেহেতু মৌসুমি জলবায়ু অঞ্চল ফলে কী হয় যে এই দ্রাব্য উপাদানগুলো কী হয় দ্রোহীভূত হয়ে বৃষ্টির জলের সঙ্গে কি হয় নিচে অপসারিত হয়ে যায় ওকে এবং কি দেখো যে এই যে সিলিকা থাকে ওকে সিলিকা কিন্তু জলে দ্রাব্য নয় ওকে তা সত্ত্বেও কি বলতো যেহেতু বৃষ্টিপাত প্রচুর ওকে এবং রাসায়নিক আবহবিকার গভীর এই জন্য কী হয় বলতো এই সিলিকাও মৃত্তিকার স্তর থেকে অপসারিত হয়ে যায় ওকে তার মানে কি দেখো যে এই সিলিকা ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম এই উপাদানগুলো কী হয় মৃত্তিকার উপরিস্তরে থাকে না তাই তো কী হয় বৃষ্টির জলের সঙ্গে নিচের স্তরে অপসারিত হয়ে যায় তাই তো এইবার দেখো কি থাকে যে মৃত্তিকার উপরিস্তরে শুধুমাত্র দুটো উপাদান থাকে কি থাকে এই অ্যালুমিনিয়াম আর লোহা ওকে তো অ্যালুমিনিয়াম আর লোহা অ্যাক্স মানে লোহ অক্সাইড মৃত্তিকার উপরিস্তরে থাকে ওকে লোহ অক্সাইডের রঙ কি লাল ওকে তো এই উপরিস্তরের থেকে লাল রঙের শক্ত ইটের মতো লেটেরাইট মৃত্তিকার সৃষ্টি করে ঠিক আছে তোমরা মনে রাখবে লেটেরাইট মৃত্তিকার স্থানীয় নাম হচ্ছে মোরাম এটা কিন্তু প্রশ্ন হয় কি বলছি স্থানীয় নাম মোরাম ঠিক আছে এরপর তোমরা হেডিং করবে কি বলো তো বৈশিষ্ট্য ঠিক আছে এক দুই তিন করে কি করে লিখবে আমি ঠিক লিখে দিচ্ছি দেখো কীরকম নাম্বার ওয়ান এই মৃত্তিকা ইটের মতো লাল বর্ণের হয় তবে বাদামি ও হলদে বাদামি হতে পারে নাম্বার টু আদ্র ঋতু সময় এই মৃত্তিকা থক কিন্তু শুষ্ক সময়ে শুকিয়ে গিয়ে ইটের মতো কঠিন ত্বক গঠন করে নাম্বার থ্রি এই মৃত্তিকায় মৌচাকের মতো গঠন দেখা যায় নাম্বার ফোর এই মৃত্তিকা শক্ত দলা ও কাকরে পরিপূর্ণ বলে এতে রন্ধ্র বা ছিদ্রের সংখ্যা অনেক বেশি থাকে তাই জল ধারণ ক্ষমতা খুব কম নাম্বার ফাইভ জৈব পদার্থ চুন ম্যাগনেশিয়াম নাইট্রোজেন ইত্যাদি খুব কম থাকায় এই মৃত্তিকা অনুর্বর এবং আম্লিক প্রকৃতির তোমরা এরপর হেডিং করবে উৎপাদিত ফসল ঠিক আছে তোমরা কি লিখবে রাখো যে লেটারেট মৃত্তিকা অনুর্বর ওকে এই মৃত্তিকা আম্লিক প্রকৃতির ফলে এই মৃত্তিকা কিন্তু কাজের সহায়ক নয় এই মৃত্তিকায় কিন্তু চাষবাস বা ফসল উৎপাদন ভালো হয় না ওকে তবে জলসেচ ও সার প্রয়োগের মাধ্যমে এই মৃত্তিকার থেকে বা এই মৃত্তিকায় কী বলতো চা কফি রবার বাদাম এই ফসলগুলো চাষ করা যায় তোমরা মনে রাখবে যে লেটারেট মৃত্তিকায় উৎপাদিত প্রধান ফসল হচ্ছে কফি ঠিক আছে এছাড়াও কি বলতো এই এইট মৃত্তিকা গ্রামাঞ্চলে রাস্তা নির্মাণের কাজে ব্যবহৃত হয় ওকে তো এই হচ্ছে মৃত্তিকার বিবরণ যদি প্রশ্ন হয় তাহলে কিন্তু লিখতে হবে তাহলে কি কি হেডিং লিখবে প্রথমে কি লিখবে অবস্থান তারপরে কি লিখবে উৎপত্তি তারপরে কি লিখবে বৈশিষ্ট্য তারপরে কি উৎপাদিত ফসল তাই তো যদি ফুল নাম্বার পেতে চাও তাহলে কিন্তু এভাবেই লিখতে হবে আর যদি শুধু বৈশিষ্ট্য আসে তাহলে কি শুধু বৈশিষ্ট্যটুকু লিখবে এরপর আমরা দেখব যে পার্বত্য বা অরণ্য মৃত্তিকা তোমরা মনে রাখবে যে পার্বত্য বা অরণ্য মৃত্তিকাকে পর্জ্বল মৃত্তিকা বলে ঠিক আছে তো প্রথমে এখানে আমরা কী লিখবো প্রথমে কী হেরিং করবো অবস্থান ঠিক আছে এবং মানচিত্র অবস্থান দেখব ঠিক আছে চলো দেখি দেখো এই পর্যল মৃত্তিকা কি বলতো তো মৃত্তিকা হিমালয় পর্বতের উপত্যকা ও অবনমিত অঞ্চলের বনভূমিতে ওকে এই মৃত্তিকা সবচেয়ে বেশি দেখা যায় ঠিক আছে কীরকম দেখো তার মানে কি বলতো কোন অঞ্চল বলতো এই ঠিক এই জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ এই যে হিমালয় পর্বতের ভারতের এই যে উত্তর অংশ ওকে এই অংশে আছে কি পার্বত্য মৃত্তিকা এখানে আছে আবার কোথায় আছে দেখো এই সিকিম পশ্চিমবঙ্গের উত্তরাংশ সিকিম ঠিক আছে আর এই যে অরুণাচল প্রদেশ এই যে উত্তরাংশটা মানে হিমালয় পার্বত্য অঞ্চল যেখানে যেখানে আসে সেখানেই কি আছে পরজল মৃত্তিকা আছে তাই তো আর কোথায় আছে বলতো এই যে আবার দেখো পশ্চিমঘাট পর্বত ওকে এই পশ্চিমঘাট পর্বতের ঢালে তাহলে এই পশ্চিমঘাট পর্বত ওকে এই পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে যে বনভূমি আছে এই বনভূমিতে কিছুটা পার্বত এই অরণ্য মৃত্তিকা বা পর্য মৃত্তিকা আছে। এবং নীল নীলগিরি পর্বতের অরণ্যেও কি বলতো এই পার্বত্য বা অরণ্য মৃত্তিকা দেখা যায় এবার দেখি চলো যে পটজ্বল মৃত্তিকার উৎপত্তি কীভাবে হয় তো তোমরা হেডিং করবে কি উৎপত্তি ঠিক আছে দেখো আমরা কি দেখলাম যে পটজ্বল মৃত্তিকা কোথায় কোথায় গঠিত হয় কি বলতো যে অরণ্য ও পার্বত্য অঞ্চলে কোন জলবায়ু বলতো নাতিশুতুষ্ট জলবায়ু অঞ্চলে তো নাতিশুতুষ্ট জলবায়ু মানে মানে কী বলতো যে বৃষ্টিপাত কম উষ্ণতাও কম ওকে দেখো এবার বৃষ্টিপাত কম হওয়া সত্ত্বেও কী বলতো ওই অঞ্চলে মৃত্তিকা সারা বছর ভেজা থাকে বা আর্দ্র থাকে কেন বুঝতে পারছো যেমন উষ্ণতা কম তাই তো যেহেতু উষ্ণতা কম ফলে কি বাষ্পীভবনও কম এই জন্য সারা বছরই মৃত্তিকা কি আর্দ্র বা ভেজা থাকে এই জন্য কী হয় বলতো যে সারা বছর মনে করো একটা মৃত্তিকা স্তর সারা বছর কী হয় মৃত্তিকার স্তর স্তরে জল এরকম চুয়ে অভ্যন্তরে প্রবেশ করতে থাকে ওকে বা ধৌত প্রক্রিয়ায় সারা বছর চলতে থাকে এটুকু ক্লিয়ার হলো আবার কি দেখো যেহেতু অরণ্য অঞ্চল অরণ্য অঞ্চল মানে কি বলতো মৃত্তিকার উপরি ভাগে কী থাকবে প্রচুর পাতা পড়ে থাকবে ডালপালা পড়ে থাকবে ফুল ফল পড়ে থাকবে ওকে তো এরা পচে গিয়ে কি হয় বলতো জৈব অম্ল বা হিউমিক অ্যাসিডের তৈরি হয় ওকে এটুকু ক্লিয়ার হলো এবার দেখো আমরা কি জানি যে শিলাশূনের থেকে মৃত্তিকার তৈরি হয় তাই তো তাহলে যে কোনো শিলাশূনে এই উপাদানগুলো থাকার কথা কি বলতো সিলিকা ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম লোহা অ্যালুমিনিয়াম এই উপাদানগুলো থাকার কথা ওকে এবার নাটিশ জলবায়ু অঞ্চলে কী হয় দেখো দেখো কীরকম যে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম এই উপাদানগুলি কি বলতো এই উপাদানগুলি দ্রাব্য ঠিক আছে এগুলো দ্রাব্য ফলে কি বৃষ্টির জলে কি দ্রুহীভূত হয়ে যাবে দ্রুহীভূত হয়ে চুয়ে কি হবে অভ্যন্তরে প্রবেশ করে যাবে মৃত্তিকার উপরিস্তরে এই উপাদানগুলো থাকবে না কে কে থাকবে না ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম এই উপাদানগুলো থাকবে না ওকে আবার দেখো যে লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইড ওকে এরা কি অদ্রাব্য তো এই অদ্রাব্য হওয়া সত্ত্বেও এরাও থাকবে না মৃত্তিকার উপরিস্তরে কেন বলতো কারণ কি হচ্ছে মৃত্তিকার উপরিস্তরে কি হচ্ছে কি হিউমিক অ্যাসিডের তৈরি হচ্ছে আর এগুলো কি ধাতব খনিজ ওকে ফলে রাসায়নিক বিক্রিয়ায় কী হয় বলতো এরাও এই লোহা অ্যালুমিনিয়াম এই দুটা খনিজও কী হয় বলতো মৃত্তিকার দ্রবীভূত হয়ে মৃত্তিকার নিচের স্তরে অপসারিত হয়ে যায় ওকে শুধুমাত্র কে পড়ে থাকে এখন কে আছে শুধুমাত্র কি সিলিকা পরে থাকে ওকে তো মৃত্তিকার উপরিস্তরে এই সিলিকা পড়ে থেকে ধূসর বা ছাই ছাইবর্ণের পটজল মৃত্তিকার সৃষ্টি হয় এরপর আমরা কী লিখবো দেখো এরপর লিখবো আমরা বৈশিষ্ট্য ঠিক আছে বৈশিষ্ট্যে আমরা কী লিখবো দেখো নাম্বার ওয়ান জৈব পদার্থের পরিমাণ বেশি থাকায় এই মৃত্তিকা কালচে ও ধূসর বাদামি বর্ণের হয় নাম্বার টু মৃত্তিকার স্তর অগভীর হয় নাম্বার থ্রি এই মৃত্তিকা তীব্র অম্লধর্মী নাম্বার ফোর খনিজ সমৃদ্ধ না হওয়ায় এই মৃত্তিকা অনুর্বর কৃষিকাজের অনুপযোগী এরপর আমরা লিখবো কী বলতো উৎপাদিত ফসল ঠিক আছে কীরকম দেখো যে পার্বত্য অঞ্চলের এই পটজল মৃত্তিকা অনুর্বর হলেও এই মৃত্তিকায় কী বলতো এই মৃত্তিকাতে চা কফি গম বার্লি আপেল কমলালেবু এই সব ফসলের চাষ করা যায় ওকে তো এই হলো কী বলতো এই হলো হচ্ছে পটজল বা পার্বত্য বা অরণ্য মৃত্তিকার বিবরণ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে আমি এখানেই শেষ করবো বাকি দুটি মৃত্তিকা মানে লোহিত মৃত্তিকা আর মরু মৃত্তিকা ওকে এই দুটি মৃত্তিকা নিয়ে পরে আরেকটি ক্লাস করবো ওকে তো আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখা হবে পরে